প্রিয় বাংলা বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলা গদ্য সাহিত্যের ধারা থেকে একজন বিশিষ্ট উল্লেখযোগ্য প্রাবন্ধিক হলেন রবীন্দ্রনাথ সুন্দর ত্রিবেদী। এই রবীন্দ্রনাথ সুন্দর ত্রিবেদীর সম্পর্কে এবং তার সাহিত্য সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া হবে আজকে, তাই সেই তথ্যগুলো জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই তথ্যগুলো একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী, তাছাড়া বাংলা পাস অনার্স সেই সাথে স্নাতকোত্তর এবং সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের উপকারে আসতে পারে, তাই শেষ পর্যন্ত সকলেই দেখতে থাকো। রবীন্দ্র সুন্দর ত্রিবেদী জন্মগ্রহণ করেছিলেন 20শে আগস্ট 1864 সালে মুর্শিদাবাদে। পিতা গোবিন্দ সুন্দর ত্রিবেদী এবং মাতা চন্দ্রকামি দেবী। রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল প্রকৃতি 1896, আমি প্রকাশকালগুলো সব পাশে লিখে দিয়েছি, জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, মায়াপুরী, চরিতকথা, বিচিত্র প্রসঙ্গ, শব্দকথা, যজ্ঞকথা, বিচিত্র জগৎ, নানা কথা, জগৎ কথা প্রভৃতি। এছাড়াও তার কয়েকটি আরও উল্লেখযোগ্য গ্রন্থ হল বিজ্ঞান জ্যোতিষ সমাজ, ধম্মের জয়, ঐতিরেয় ব্রাহ্মণ, কর্মকথা, প্রকৃতি বিজ্ঞানের স্থূল মর্ম, রাষ্ট্র নেশন প্রবন্ধে নেশন কি, ভারতবর্ষে তার অস্তিত্ব কতখানি তা নিয়ে রবীন্দ্র সুন্দর প্রকাশ করেছেন, বর্ণাশ্রম ধর্মের আলোচনা ও ভারতবর্ষে তার বর্তমান উপযোগিতা কতখানি এ বিষয়ে প্রকাশ করেছেন রবীন্দ্র সুন্দর ত্রিবেদী তার বর্ণাশ্রম ধর্ম প্রবন্ধে। রবীন্দ্র সুন্দর ত্রিবেদী ভারতীয় ইতিহাসের মূলসুরের সঙ্গে সমস্ত ভারতবাসীকে নিয়ে আসতে চেয়েছিলেন তার ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে। রবীন্দ্র সুন্দর ত্রিবেদী জাতীয় শিক্ষা নিয়ে আলোচনা করেছেন তার অরণ্যে রোদন প্রবন্ধে। রবীন্দ্র সুন্দর স্বদেশী বিদ্যালয় প্রবন্ধে শিক্ষার নানা স্তরে দোষ ত্রুটিকে চিহ্নিত করেছেন, শিক্ষা প্রণালীর নানা সংস্কারের কথা জানিয়েছিলেন তিনি তার লোকশিক্ষা প্রবন্ধে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় বাঙালি স্ত্রী লোকদের উদ্বুদ্ধ করতে রবীন্দ্র সুন্দর লিখেছিলেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা প্রবন্ধে। সাহিত্য সমালোচনার দিক পাওয়া যায় তার জিজ্ঞাসা, নানা কথা প্রবন্ধ গ্রন্থে। ডারউইনবাদের মাধ্যমে সুখ দুঃখকে ব্যাখ্যা করেছেন জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের সুখ দুঃখ প্রবন্ধে। মানুষের সৌন্দর্য প্রিয়তা নানা মানুষের মধ্যে যে আলাদা তা দেখিয়েছেন সৌন্দর্য বুদ্ধি প্রবন্ধে। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর সম্পর্কে জানিয়েছেন তোমার হৃদয় সুন্দর, তোমার বাক্য সুন্দর, তোমার হাস্য সুন্দর, হে রবীন্দ্র সুন্দর আমি তোমাকে সাদরে অভিবাদন করিতেছি। এই বিশিষ্ট প্রাবন্ধিক আমাদের ছেড়ে চলে যান 6 জুন 1919 সালে। প্রিয় বন্ধুরা, রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর সম্পর্কে এই তথ্যগুলো দেয়া হলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। বাংলা সাহিত্যের প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের নানা টপিকের উপর এইরকম তথ্য বিষয়ধর্মী আলোচনা প্রশ্ন উত্তর পেতে এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এইরকম আরও তথ্য সমৃদ্ধ আলোচনা পেতে এই চ্যানেলে যারা প্রথম এসেছো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ।